বিএনপি ঐক্য জগা খিচুড়ি এবং অর্থহীন বলেও সচিবালয় সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সচিবালয় সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির ঐক্য কোনো ফল বয়ে আনবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিএনপি এবং সমমনা দলগুলো যখন সরকার পতনের দাবিতে যুগপৎ আলাদা কর্মসূচি পালন করছে, তখন মাঠে থাকছে আওয়ামী লীগও। চলছে সরকার এবং বিরোধী দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য। এই অবস্থায় সচিবালয়ে বিএনপির সাথে অন্য দলগুলোর ঐক্য এবং বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জগা খিচুড়ি ঐক্য এবং মিনিংলেস অর্থহীন ঐক্য, যার যে কতটা টেকসই সেটা সময় গড়িয়ে দিলে বোঝা যাবে। তবে লিডারশিপও নেই, লিডারশিপ তাদের কে, তারা কখনো বলে বেগম জিয়া, কখনো বলে তারেক রহমান, কিন্তু এই দুইজনের কারোই তো নির্বাচন করার যোগ্যতা। আপনারা জানেন যে হাঁসে ডিম পাড়ার আগে কিন্তু অনেক হাঁক ডাক দেয়, তাও হাঁস একটা ডিম পাড়ে। তো বিএনপিও ঠিক সেরকম গতকালকে কর্মসূচি নিয়ে অনেক হাঁক ডাক দিয়েছে, এবং হাঁক ডাক দেওয়ার পর দেখা গেল 52 দলের সব নেতারা মিলে তাদের নেতাকর্মী মিলিয়ে কয়েকশো মানুষ, আর বিএনপির সমাবেশে কয়েক হাজার মানুষ। এই হচ্ছে তাদের কর্মসূচি। অনেক দলের সমন্বয়ে বিএনপির ঐক্য নিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের বক্তব্যের সাথে বাস্তবের মিল নেই। মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা দিয়ে ফেলতে চাই না, আমরা নির্বাচনের মাধ্যমে আমরা সরকারকে বিদায় দিতে চাই। আমরা তো সেটা বলি, আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি চায় তাহলে আমরা দেশ পরিচালনা করব, জনগণ যাদেরকে চায় তারা দেশ পরিচালনা করবে। বিএনপির আগামী দিনের কর্মসূচিতেও আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলে জানান এই দুই আওয়ামী লীগ নেতা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।